সংস্কারের আশায় আমি কোনোদিন কাজ করিনি। আমি কাজ করেছি কাজকে ভালোবেসে, পেশাকে ভালোবেসে। যখন আমি এই কাজটি করেছি তখন এই এই কাজকে কেউ পেশা হিসেবে নিতে পারতো না, বিশেষ করে মেয়েরা। এ ধরনের কাজ, এ ধরনের সম্মাননা শিল্পীর জন্য আমি মনে করি যে বিরাট একটা প্রেরণা। এবং 81 বছর বয়স, দীর্ঘ পথ চলায় আজকে এ ধরনের যে সম্মাননা, এটা মনে করি যে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তারাও কাজ করবে এবং দেশকে, মানুষকে ভালোবেসে যে কাজটি করছে সেই কাজকে ভালোবেসে তারা এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। এবং এ ধরনের কাজ, এ ধরনের সম্মাননা শিল্পীর জন্য আমি মনে করি যে বিরাট একটা প্রেরণা এবং অন্যদের জন্য উৎসাহ এবং এগিয়ে যাবার পথে একটা প্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ। না, পুরস্কারের আশায় আমি কোনোদিন কাজ করিনি। আমি কাজ করেছি কাজকে ভালোবেসে, পেশাকে ভালোবেসে। যখন আমি এই কাজটি করেছি তখন এই এই কাজকে কেউ পেশা হিসাবে নিতে পারতো না, বিশেষ করে মেয়েরা। সেই সময় আমি একটা এমন একটা পরিবারে জন্ম, রক্ষণশীল পরিবার থেকে যুদ্ধ করে করে এত দূর এসেছি। আমাকে অনেক মন্দ কথা শুনতে হয়েছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এত দূর আসতে হয়েছে। আমি মনে করি সব বাধাকে আমি জয় করতে পেরেছি এবং সেই জয়ের পেছনে ছিল আমার দর্শকদের ভালোবাসা, আমার মানুষের ভালোবাসা এবং দেশের প্রতি আমার যে মায়া ভালোবাসা সেটাই। ধন্যবাদ সবাই। আক্ষেপ নেই, জীবনের শেষ প্রান্তে সে আক্ষেপ কেন? এই একটা স্বাধীন দেশের একটা স্বাধীন মানুষ হিসেবে আমি আজকে দিলারা জবান বলতে পারি, এটাই তো একটা স্বাধীন দেশ, একটা মানচিত্র। যে মহামানব, যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে মানুষটি আমাদেরকে একজন দেশ, একটি দেশ দিয়েছে, একটি পতাকা, একটি স্বাধীন জন্মভূমি, এটাই তো বড় প্রাপ্তি একটা মানুষের জীবনে, আর কি হতে পারে? আমার মনে হয় আমার আর কিছু অতৃপ্তি নেই, ভালো লাগার জন্যেই আমি এই দেশের মায়া, দেশের সব কিছুর জন্য আমি আবার, আমি চলে গেছিলাম অন্য এক দেশে আমার মেয়েদের কাছে, আবার চলে এসেছি মাটির টানে, মানুষের টানে, ভালোবাসার টানে এবং এই অভিনয়ের